নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। উদ্বাস্ত মানুষদের সংগঠন UCRC জলপাইগুড়ি জেলা কমিটির কনভেনশন অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি শহরের কদমতলায় শিক্ষক ভবনে পতাকা উত্তোলন করে কনভেনশনের সূচনা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি চন্দন দাশগুপ্ত। উদ্বোধনী বক্তব্য রাখেন CPM নেতা বিপুল সান্যাল। কেন্দ্রের BJP সরকারের NRC এবং NPR নিয়ে বক্তব্য রাখতে গিয়ে উদ্বাস্ত মানুষদের বিপদের কথা স্মরণ করিয়ে দেন তিনি। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনাও করেন। বিগত সময়ে বাম সরকারের উদ্বাস্ত মানুষদের জন্য আন্তরিক প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। কনভেনশনে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক দীপক ভট্টাচার্য রাজ্যের সমস্ত কলোনিগুলোর প্রতি তৃণমূল সরকারের বঞ্চনার অভিযোগ তোলেন। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রমোদ মণ্ডল। আজ আমরা সম্মিলিত কেন্দ্রীয় বক্তারা পরিষদ UCRC জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে কনভেনশন, পূর্বে ঘোষিত কনভেনশন আমরা অনুষ্ঠিত করতে চলেছি হচ্ছে এবং এই কনভেনশন আজকে নির্বাচনী কনভেনশনে রূপান্তরিত হয়েছে। আমরা সেটাকে এখন নির্বাচনী কনভেনশন হিসাবে ঘোষণা করছি এবং আজকে আমরা এই কনভেনশনের মধ্যে দিয়ে ঠিক করেছি যে আমাদের পাশে, আমাদের উদ্বাস্তুদের বা কলোনিবাসীদের পাশে যে সমস্ত দল থাকবে তাদের পাশে আমরা দাঁড়াব। ইতিমধ্যে পূর্বে আমরা বামপন্থীদেরকে দেখেছি, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখন নতুন করে বামপন্থীরা তারা সংযুক্ত মোর্চা তৈরি করেছেন। আমরা এই সংযুক্ত মোর্চার যে প্রার্থী, সেই প্রার্থীর পক্ষেই গোটা জেলায় প্রচার করব। আজকে থেকে সেই প্রচারে কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমরা ভাবছি যে আমি হয়তো দলিল পেয়ে গেছি, আমরা হয়তো সেটেল হয়ে গেলাম, আমার সমস্যা হয়তো মিটে গেল, কিন্তু আমার পাশের কলোনি, আমার পাশের উদ্বাস্তু পরিবার তারা কোন পরিস্থিতিতে আছে অনেক সময় আমরা সেগুলোকে ভুলে যাচ্ছি, যার ফলে সংগঠনের মধ্যে একটা শূন্যতা তৈরি হচ্ছে। আমরা বলছি যে না, প্রত্যেকটা সময় প্রত্যেকটা সমস্যা নিয়েই আমাদের সজাগ থাকতে হবে, আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে, সকলকে নিয়ে করতে হবে। আজকের যে পরিস্থিতি, সারা দেশের যা পরিস্থিতি বা রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। আজকে সমাজের বিভিন্ন স্তরে মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে তার সাথে উদ্বাস্তুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। এবং তৎকালীন বামপন্থী সরকারের ভূমিকা হচ্ছে উল্লেখযোগ্য, কারণ ইতিহাস চর্চা যদি আমরা না করি তাহলে বর্তমান সময়ের যে পরিস্থিতিটা এই সময়ে সেটাকে সঠিকভাবে আমরা বিশ্লেষণ করতে পারবো না। সেই UCRC আজকে জলপাইগুড়ি জেলা কনভেনশনে উপস্থিত থেকে আমার খুবই ভালো লাগছে এবং আগামী দিনে এই UCRC লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সারা রাজ্যে এখনো যে মানুষগুলো তাদের জমির অধিকার পাননি, বার্তা হয়নি,